চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু। ইভিএম এ একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রেই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা আশা করি খুব সুন্দরভাবে ভোট দিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে পারবো। ইভিএম এর উপর আস্থা রাখতে পারি, সেজন্য আমরা ইভিএম এর মধ্যে ভোট দেওয়ার জন্য চেষ্টা করব। এবার নির্বাচন খুব সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে এটি আশা করি। বন্দরনগরের দায়িত্ব পেতে লড়ছেন 7 মেয়র প্রার্থী। আজ 25 সম্মুখ যোদ্ধাকে দেয়া হবে করোনার টিকা। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে একযোগে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। করোনার টিকা হাতে পাওয়ার আগেই শোধ করতে হয়েছে সম্পূর্ণ অর্থ। ঝুঁকি থাকলেও দূরদর্শিতা দেখিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। রংপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীকে মারধরের অভিযোগ, স্বজনদের বিক্ষোভ, পুলিশ যাওয়ার আগেই সটকে পড়ে অভিযুক্তরা, প্রতিষ্ঠানে তালা। এবং কারখানার আইনেই তারপরও বেড়েই চলেছে ব্যয়। রংপুর চিনিকলের আখ পরিবহনে খরচ 5 কোটির বেশি, দিতে হচ্ছে বেতন ভাতাও, চাষিদের দুর্ভোগ।